আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা, সবকটি কেন্দ্রেই হবে ইভিএমে ভোট। দেশে হৃদরোগে বছরে 40,000 মানুষের মৃত্যু, ঝুঁকিতে 97% আধুনিক সেবা বঞ্চিত গ্রামাঞ্চলের রোগীরা। পদ্মা সেতুকে কেন্দ্র করে ফরিদপুরে দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তুতি শুরু, অর্থনীতির আমূল পরিবর্তনের প্রত্যাশায় এলাকাবাসী। এবং লালমনির হাটে ইউপি সদস্যের বাড়িতে প্রকাশ্যে ফেসডিল বেচা কেনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শুরুতে কুমিল্লা সিটি নির্বাচনের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা, তাই শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন নিতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এই নির্বাচনে 5 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও নিজামুদ্দিন কায়সার। নগরীর সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে, তাই ইভিএমে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি শেখানোর কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, শেষ মুহূর্তে নগরী নির্বাচনে প্রচারণা ও প্রস্তুতি কেমন দেখছেন? অনামিকা, একেবারে নির্বাচনী আমেজে ছেয়ে আছে কুমিল্লা সিটি কর্পোরেশন। আপনি জানেন যে তৃতীয়বারের মতো এই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী 15 জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং কুমিল্লা বরাবরের মতোই আসলে এখানকার নির্বাচন বেশ উৎসব আকারে হয়। আগের দুটি নির্বাচনও বেশ উৎসবের ছিল, প্রতিযোগিতাপূর্ণ ছিল এবং অংশগ্রহণমূলক ছিল, এবং একই সাথে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছিল। আগের দুই কমিশনও এসে প্রথমবারের মতো বড় নির্বাচন হিসেবে কুমিল্লা সিটি নির্বাচন সম্পন্ন করেছিলেন, এবং একই সাথে এবারের যে কাজী হাবিবুল আওয়াল কমিশন, তারাও এসে প্রথমবারের মতোই তাদের মেয়াদে প্রথমবারের মতোই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান আয়োজন করছে। সেজন্য আসলে এখানে নির্বাচন কমিশনের বাড়তি কিছু ব্যবস্থা আছে, এবং একই সাথে প্রার্থীরাও বেশ তৎপর রয়েছেন। আপনি জানেন যে গত দুইবারই এখানে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু তিনি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র হয়ে, যদিও তিনি দলীয় প্রতীকে একবারও নির্বাচন করেননি। এবং এই জন্য এবার আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এই নগর পিতার আসনটি তারা দখল করার জন্য, অর্থাৎ এই মেয়র পদে বিজয়ী পেতে তারা বেশ তৎপরতা চালাচ্ছেন। তারা বলছেন যে তারা আগের তুলনায় সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী রয়েছেন এবং এই নির্বাচনে তারা জয় পাবেন বলে তারা দৃঢ় আশাবাদের কথা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি অবশ্য দুটি বিষয়ে কথা বলেছেন। একটি হলো তার প্রতিপক্ষ প্রার্থী মনিরুল হক সাক্ষু তার বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর একটি অভিযোগ করেছেন। একই সাথে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তার ক্লিন ইমেজ তৈরি করার জন্য তাকে স্যাক্রিফাইস করার এক ধরনের কাজ হয়তো করতে পারে, সে বিষয়ে তিনি কমিশনের প্রতি অভিযোগ করেছেন। এবং তিনি চান যে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে 25-30 হাজার ভোটের ব্যবধানে তিনি হয়তো জিতে আসবেন। কিছুক্ষণ পরে আমরা হয়তো মনিরুল হক সাক্ষু এবং নিজামুদ্দিন কায়সার অন্য প্রার্থীদের সাথে কথা বলবো, তখন আমরা আরও বিস্তারিত এই নির্বাচনী মাঠ সম্পর্কে আপনাকে জানাতে পারব। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী একরামুল হক সাইমের সঙ্গে, তিনি আমাদের কুমিল্লা নির্বাচনী খবর সম্পর্কে জানাচ্ছিলেন। প্রতি বছর দেশে অসংক্রামক রোগে মারা যান 1 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে সবচেয়ে বেশি 40,000 মানুষের মৃত্যু হচ্ছে হৃদরোগজনিত কারণে। গবেষণা বলছে দেশে 97% মানুষ কোনো না কোনোভাবে রয়েছেন হৃদরোগের ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন এ রোগের চিকিৎসা বড়সড় কেন্দ্রিক হওয়ায় আধুনিক সেবার প্রয়োজনীয়তা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের রোগীরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। রবি লালম,
মাত্র 28 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছুদিন যাবত শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা। একটা সময় হৃদরোগকে বয়স্ক মানুষের রোগ মনে করা হলেও বর্তমানে প্রায় সব বয়সী মানুষই এই রোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্যে প্রিম্যাচিউর হার্ট ডিজিজ বা 50 বছরের পরপরই অকাল মৃত্যু বেশি হচ্ছে, এমনকি 30 থেকে 40 বছর বয়সীরাও এই রোগে মারা যাচ্ছেন। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে দায়ী করেছেন মানুষের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনকে। বিনা ওষুধে চিকিৎসার চেয়ে ভালো চিকিৎসার কিছু নাই, এমনকি আপনি যদি অসুস্থ হয়ে যান তাও যতদূর সম্ভব প্রকৃতিক নিয়মে যদি তাকে অ্যাড্রেস করা যায় সেটাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে ইয়াং জেনারেশনের জন্য তাদের লাইফস্টাইলটাকে পাল্টে দিতে হবে, হাঁটতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণে রাত্রেবেলা ঘুমাতে হবে এবং তাদের সমাজের যে স্বাভাবিক নিয়ম কানুন সেগুলোর মধ্যে চলে আসতে হবে। হৃদরোগের লক্ষণ দেখা দিলে যেমন হাঁটা চলা, সিঁড়িতে ওঠা অথবা পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা, গলা চেপে আসা ও দম বন্ধ হওয়ার মতো অবস্থা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হৃদরোগ হয়ে গেলে এর চিকিৎসা কিন্তু খুবই ব্যয়বহুল, আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু হৃদরোগের ঘটনাটি আমরা অনেকাংশে প্রতিরোধ করতে পারি। বড় শহরগুলোর পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে হৃদরোগের চিকিৎসাকে সহজলভ্য করা গেলে এই রোগে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। হার্টের চারটা উপসর্গ, এই চারটা উপসর্গ থাকলে তাদের হার্টের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সেই সাথে খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামের তাগিদ চিকিৎসকদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতুকে কেন্দ্র করে উন্নয়নে নতুন স্বপ্নে বিভোর ফরিদপুরের মানুষ। সেতুটি চালুর ফলে জেলার যোগাযোগ ব্যবস্থায় সহজ নয়, অর্থনীতির আমূল পরিবর্তনে উন্নত হবে এলাকাবাসীর জীবনমান, গুরুত্বপূর্ণ জেলা হয়ে উঠবে এমন প্রত্যাশায় শুরু হয়েছে প্রস্তুতিও। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্যচিত্রে জানাচ্ছেন রোকসানা ইভা। প্রমত্তা পদ্মার কারণে নানা বিড়ম্বনায় ফরিদপুরবাসী, ফেরি ও যানজটের কারণে প্রতিনিয়ত নাকাল হতে হয় মানুষকে, জেলার উৎপাদিত পণ্য নিয়েও বিপাকে পড়তে হয় কৃষকদের, গুনতে হয় বাড়তি অর্থ। পদ্মা সেতু চালু হলে ঘুচবে সেই ভোগান্তি আর অর্থের অপচয়। যাতায়াত দ্রুত ও সহজ হওয়ায় ফরিদপুরে গড়ে উঠবে শিল্পকারখানা, অলিম্পিক ভিলেজ সহ নানা স্থাপনা, ফলে চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়ে লাখো মানুষের কর্মসংস্থানের যোগান হবে এমনটাই আশা জেলাবাসীর। এই পদ্মা সেতুর ফলে দক্ষিণবঙ্গের মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে। এই অবহেলিত এই দক্ষিণবঙ্গের মানুষ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ঢাকার সাথে সহজতর হবে। ব্যবসায়ী যারা ফরিদপুরে বসবাস করেন এবং ফরিদপুরেও যারা বসবাস করেন না, এই ধরনের অনেক বড় বড় ব্যবসায়ী তারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে জায়গা জমি কিনে অলরেডি মিল কারখানা করার জন্য তারা একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেতুটি চালুর ফলে দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরে হতে যাচ্ছে দেশের অন্যতম একটি অর্থনৈতিক অঞ্চল, যার কর্মযজ্ঞ শুরু হয়েছে ইতোমধ্যেই, ফলে দ্রুতই বদলে যাবে এক সময়ের পিছিয়ে পড়া জেলার সার্বিক চিত্র। ফরিদপুর থেকে কিন্তু আমরা ইতিমধ্যে একটি ইকোনমিক জোন করার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি এবং সরকার সেটি বিবেচনায় রেখেছে এবং আগামী 3-4 বছরের মধ্যে এখানে আমরা প্রাকৃতিক গ্যাসও পেতে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে একটি দেশের উন্নয়নের জন্য বা একটি অঞ্চলের উন্নয়নের জন্য যে অবকাঠামোগত ব্যবস্থাপনা দরকার সেটি কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা মনে করি যে এখানে ইন্ডাস্ট্রি হবে, আমাদের এখানে এখানে বেকারত্ব দূর হবে এবং এই এলাকার মানুষের যে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সে আমরা আশা করি যে 25 জুনের পর থেকে শুরু হবে। তবে তড়িঘড়ি না করে পদ্মা সেতুকে ঘিরে এক্সপ্রেসওয়ের দুই পাশে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় সুধীচন্দ্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাসকে আমন্ত্রণ জানানো হবে। আগামী 25 জুন উদ্বোধন হলেও যানবাহন চলাচল করবে 26 তারিখ সকাল 6টা থেকে। পদ্মা সেতু পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি, অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির কারণে খরচ বেড়েছে বলেও দাবি করেন তিনি। পদ্মা সেতু ঘুরে এসে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল, ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার। পদ্মার এমন ঢেউকে বশ মানিয়ে সেতুর ভিত গড়ে তোলা হয়েছে, যে ভিত বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতাকে জানান দিচ্ছে বিশ্বজুড়ে। পদ্মা সেতু যেন একটি গল্প বাংলাদেশের,
যে গল্পে আছে বিশ্ব ব্যাংক ট্র্যাজেডি, আওয়ামী লীগ সরকারের সাহসিকতা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা। আগামী 25 জুন সেতু উদ্বোধন করবেন সরকার প্রধান। তার আগে কাজের অগ্রগতি দেখতে মাওয়া যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। ইয়েস উই ক্যান, আমরাও পারি। এই পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী 25 জুন 26 তারিখ সকাল 6টা থেকে গাড়ি পরিবহন যথাযথ। ইনভাইট, ইয়েস উইল ইনভাইট অল, সবাইকে ইনভাইট করব। আমরা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট প্রফেসর ইউনুস থেকে শুরু করে বেগম খালেদা জিয়া। সেতু প্রকল্পের প্রথম ধাপে 10,000 কোটি টাকা খরচ ধরা হলেও এখন তা ঠেকেছে 30,000 কোটি টাকায়। পাশাপাশি টোলের হার নিয়েও অসন্তোষ রয়েছে অনেকের। এসব কিছুর ব্যাখ্যা দেন সেতুমন্ত্রী। আমরা দুর্নীতি করি না, আমরা বিদেশ জাতি। টেকনোলজি কীরকম হ্যামার, এগুলো কি আশেপাশে যাদের কথা বলছেন তারা কি এগুলো ব্যবহার করেছে? 35 বছরে আমাদের 36,000 কোটি টাকা সরকারকে আমাদের দিতে হবে। সেতু সচিব মঞ্জুর হোসেন জানান কিভাবে যানবাহন থেকে টোল আদায় করা হবে। সিস্টেমটা থাকবে এমন যে কারো কাছে যদি কার্ড থাকে নির্দিষ্ট, তাহলে তারা আনইন্টারাপ্টেড ক্রস করবে, দ্যাট ইজ গাড়ি থামতে হবে না, ওই কার্ডের থেকে টাকা কেটে নিবে, যেটা হচ্ছে ইটিসি বলে, ইলেকট্রনিক টোল কালেকশন, সেই ইয়ের মাধ্যমে চলে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে এবং বার উঠে যাবে কারো যদি। সেই জন্য আমরা বলছি মানে উভয় পদ্ধতি থাকবে। পদ্মা সেতু তৈরি শুরু করা শুধু দেশের নয় সরকারের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেদিনের সেই সাহসী সিদ্ধান্ত আজকে গর্বের প্রতীক। এতে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হচ্ছে, তেমনি যোগাযোগ অর্থনীতিও সমৃদ্ধ হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, পদ্মা সেতু, মুন্সীগঞ্জ। পদ্মা সেতু উদ্বোধনের কারণে এসএসসি পরীক্ষা আগামী 25 জুনের পরিবর্তে 24 জুন নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। পরীক্ষা জালিয়াতি বন্ধে 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধন আছে 25 জুন, সেদিন সারা দেশেই নানান ধরনের অনুষ্ঠান হবে এবং তাতে আমাদের পরীক্ষার্থীদের বা পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, আমরা সেই জন্যে 25 জুনের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি আমরা 24 জুন শুক্রবার সকাল 10টা থেকে 12টা, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, আমরা 24 জুন সেই পরীক্ষাটি গ্রহণ করব। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যের বাড়িতে প্রকাশ্যে চলছে ফেন্সিডিল বেচাকেনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, গোরল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়ার স্ত্রী স্বপ্না বেগম মাদক সেবীদের কাছে ফেন্সিডিল ঠেলে বিক্রি করছেন। এর বিনিময়ে টাকা গুনে নিচ্ছে বাদশা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধির আড়ালে বাদশা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এ খবর পেয়ে বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের বাদানুবাদে উত্তপ্ত দেশে চলচ্চিত্র অঙ্গন। খলনায়ক দীপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে থাপ্পড় মেরে বসেন ওমর সানি। এ ঘটনায় পিস্তল বের করে ওমর সানিকে হত্যার হুমকি দেন জায়েদ খান। যদিও জায়েদ বিষয়টি অস্বীকার করেছেন, তবে এ নিয়ে শিল্পীদের মাঝে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা। মানুষকে বিতর্কিত করার জন্য চেষ্টা আর কি, রায়কে সামনে রেখে নির্বাচনকে, নির্বাচনের সেই শিল্পী সমিতি নিয়ে কতদিন ধরে এগুলো চলছে, কিন্তু প্রচন্ড পরিমাণে এই জিনিসগুলো আমাকে খুব আঘাত করেছে। শিল্পীদের কাছে অভিনয় করা, শিল্পী সুলভ আচরণ করা, তো এইগুলো যদি হয় সেটা অবশ্যই দুঃখজনক এবং প্রচন্ড পরিমাণে
মানে একটা কি বলবো এটাকে, এটা বলে লজ্জাজনক এটা যাত্রীর কাছে, এটা কিছু ওই অনুষ্ঠানে তো পিস্তল নিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই। গেটে যেভাবে সিকিউরিটি এবং করাচ্ছে ডিজলভের অনুষ্ঠান, ওখানে সুযোগ কোনো কিছু কিছু করার কোনো সুযোগ নেই। শিল্পী রেখে এগুলো করার জন্য গিয়েছে এটা বিয়ের অনুষ্ঠান, জায়গা তো জায়গা থাকতে জায়গ খান, কিন্তু এটা কিন্তু ইনফেকশন না, এটা এখন হয়ে গেছে ক্যান্সার। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। শনিবার এক গ্যালন পেট্রোলের দাম ছাড়িয়েছে $5। এর আগে এই জ্বালানি তেলের দাম কখনো এত বাড়েনি বলে জানিয়েছেন ভোক্তারা। আল জাজিরার খবরে বলা হয়, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী শনিবার এক গ্যালন পেট্রোলের দাম বেড়ে $5.04 দাঁড়ায়। আগের দিন যার দাম ছিল $4.986। পেট্রোলের দাম রেকর্ড আকারে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম এমন ঊর্ধ্বগতির ফলে চাপে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন সহ ডেমোক্রেটিক দলের আইন প্রণেতারা। তারা এই দাম নিয়ন্ত্রণে নানা ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেও দাম নাগালের বাইরেই রয়েছে। এবারে পার্টিস খেলার খবর। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় নিজেদের প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন টাইগার পেসার ইবাদত হোসেন। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটি শেষ হয় ড্রতে। তবে তামিম ইকবালের সেঞ্চুরি, দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমানের বোলিং, সবকিছুই সফরকারীদের উজ্জীবিত করার মতো বলে মনে করেন ইবাদত। তিন উইকেট নেন সাতক্ষীরা এক্সপ্রেস। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ফিটনেস ট্রেনিং এর পর নেটে ব্যাটিং এর সময় কাটান বাংলাদেশের অধিনায়ক। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো কাজ করেছে, তামিম ভাই 150 রান করেছে এবং শান্ত 50 রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারটা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ব্যাটিং করছে। সো বোলিং ওয়াইজ আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বোলিং করেছি, ভালো স্টার্ট হয়েছে। মুস্তাফিজ আজকে জয়েন করছে, মুস্তাফিজ প্রথম ওভারে 2 উইকেট, ফাইনালি 5 ওভারে 3 উইকেট পেয়েছে। তো আলহামদুলিল্লাহ খুবই প্রস্তুতি বিষয়। আমাদের এই তিন দিনের ম্যাচটা আমরা খুব এনজয় করেছি। মুলতানি তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 53 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 85 রান যোগ করেন ফখর জামান এবং ইমামুল হক। 35 রান করে আউট হন ফখর। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা 7 হাফ সেঞ্চুরি তুলে নেন ইমামুল হক। ব্যক্তিগত 62 রানে তার বিদায়ের পর বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। 117 রানে 5 উইকেট হারায় তারা। তবে সাথে নামা সাদাব খানের 78 বলে 86 রানের উইনিংসে 9 উইকেটে 269 রান তোলে পাকিস্তান। জবাবে ম্যাচ সেরা সাদাব 4 উইকেট নিলে 216 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার প্রচারণা। সবকটি কেন্দ্রেই হবে ইভিএমে ভোট। দেশে হৃদরোগে বছরে 40,000 মানুষের মৃত্যু, ঝুঁকিতে 97% আধুনিক সেবা বঞ্চিত গ্রামাঞ্চলের রোগীরা। পদ্মা সেতুকে কেন্দ্র করে ফরিদপুরে দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তুতি শুরু, অর্থনীতির আমূল পরিবর্তনের প্রত্যাশা এলাকাবাসী। এবং লালমনিরহাটে ইউপি সদস্যের বাড়িতে প্রকাশ্যে ফেন্সিডিল বেচা কেনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।